过再会，小朋友。准备，准备，不要停了，不要停了。准备，快回家，回家，回家。Legal demand. Go back, go back. You know, you're talking about high. High, high.
হুশিয়ার 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 বাতাসু জিন্দাবাদ 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 বাতাসু জিন্দাবাদ জিন্দাবাদ চলিছে চলি বই আমার সঙ্গে চলিছে চলিছে চলি বই জিন্দাবাদ 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 চৰকাৰৰ মিথ্যাচাৰ, চৰকাৰৰ প্ৰতাৰণা, চৰকাৰৰ প্ৰবঞ্চনাৰ বিৰুদ্ধে আজি টাই অসম ছাত্ৰসন্থাই প্ৰতিবাদ কৰিছোঁ। ৰাজ্যসভাত বিলখন উঠিল, জনজাতিকৰণৰ বিল ৰাজ্যসভাত উঠিল, ছয়জনক কৈছে জনজাতিকৰণ দিম বুলি ক'লে, ৰাজ্যসভাৰ পাছত বিলখন কি হ'ল আমি গম নাপালোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাক প্ৰতিশ্ৰুতি দিলে যে আমাৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত আমি আলোচনা কৰিম আৰু জনজাতিকৰণৰ বিষয়টো আমি তাৰম্বিত কৰিম, আমাক একো নকৰিলে। এতিয়া অধিসূচনা জাৰি কৰিব হ'ল, মুখ্যমন্ত্ৰীয়ে পুনৰ মিথ্যাচাৰ আশ্ৰয় ল'লে। প্ৰতিখন চৰকাৰে মিথ্যাচাৰ আচলিছে আৰু এইজন মুখ্যমন্ত্ৰীয়ে, এই ওপৰত আমাৰ বিশ্বাস আছিল, আমাৰ আস্থা আছিল, কিন্তু তেখেতৰ প্ৰতি আমাৰ বিশ্বাস আৰু আস্থা একো নাই। কাৰণ 55 লাখ আহ্বানক তেখেতে জনজাতিকৰণ দিম বুলি কৈ আমাক প্ৰতাৰণা কৰিলে, আমাৰ প্ৰবঞ্চনা কৰিলে। গতিকে আমাৰ ক্ষোভ আছে, আমাৰ বেদনা আছে। গতিকে সদৌ টাইম চন্দ্ৰে আজি দিছপুৰত আহি আন্দোলন কৰিছোঁ আৰু ইয়াৰ পিছত এটা জংগী আন্দোলন হ'ব আৰু লোকসভা ইলেকশ্যনত টাই আহোম জনগোষ্ঠীৰ ৰাইজে উচিত প্ৰতিত্বৰ এই বিজেপি চৰকাৰৰ দলক দিব। কাৰণ তেখেতলোকৰ যি প্ৰতাৰণা, তেখেতলোকৰ যি প্ৰবঞ্চনা, এই প্ৰবঞ্চনাৰ ফল তেখেতলোকে ভুগিব লাগিব। কাৰণ আমাৰ এটা আমাৰ দাবীটো হৈছে এটা কনষ্টিটিউচনেল দাবী, এটা ৰাজনৈতিক দাবী। এই দাবীকেইটা ফুলফিল কৰি মেলি তেখেতলোকে নিৰ্বাচনী ষ্টাৰ্ট প্ৰতিবাদ প্ৰকাশ কৰে, প্ৰকাশ কৰাৰ পাছত আমাক ঠগিছে।
গতি নির্বাচনী লালিটুপ হিসাবে যদি আমাক ব্যবহার করে নির্বাচনী পাকচক্র যদি টাইহুম জনগোষ্ঠীর রাইজক সুমাব বিচার গতি সে মারাত্মক ভুল করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই কথাটা ভাল, তুমি নিজকে এখন দক্ষ মুখ্যমন্ত্রী বলে ভাবা, আমিও ভাবো তোমাক দক্ষ বলে, কিন্তু দক্ষতার পরিচয় তুমি তেতিয়া পাবা যেটা অসমিয়া তুমি সুরক্ষিত করবো পারা, যেটা তুমি বিধানসভা সুরক্ষিত করবো পারা, যেটা থলগিরি অসমিয়ার প্রতিটি বায়ো ডাইভার্সিটির উপর যেটা অধিকার থাকবে, প্রতিটি সম্পদের উপর যেটা আমার অধিকার থাকবে, যেটা আমি কব পারিম যে তুমি এজন দক্ষ মুখ্যমন্ত্রী, আর দক্ষ মুখ্যমন্ত্রী হওয়ার প্রমাণ তুমি রাইজক দিব লাগবে, যদি তুমি দিব নোৱাৰা যে সমাগত লোকসভা ইলেকশন তার প্রতিফল পাবা, 26 তোমালোক শাসন নাথাকায় কিন্তু 24 তোমালোকর ইয়ার অসমত যে প্রতিফল পাবা তার তোমাদের তুমি হাজির হওয়া। যেহেতু নির্বাচন আহি আছে, উজনি অসমৰ যিসকল ভোটার একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে, ইয়ার আগের বার লোকসভা নির্বাচন হবেন গৃহমন্ত্রী আহিলে আমি যেই কোথায় গেছিলেন সাংবাদিকগণ যে দিব ইমানখিনি আপনাদের করেছে তারপরও আজি সরকার এই স্থিতি চক উজনি অসমে আজি তারিখলৈকে অসমৰ সরকার বনায় আছে, 45 সমষ্টির ভিতর 43 সমষ্টি কংগ্রেসক দিছিলে, আজি সেই একটা তিয়াল কিনা বেচা করে পেলানি হলো 43 সিটত আজি আজি বিজেপি সরকার হয়েছে, কিন্তু এই বিজেপি সরকার কারণে উজনি অসমৰ ভোটরে থলগিরি অসমিয়া খিলঞ্জীয়া রাইজৰ ভোটরে সরকার গঠন করার পাছত তেখেতলোকে কিন্তু খিলঞ্জীয়া বিদ্বেষী নীতি গ্রহণ করেছে, সমষ্টি ডিলিমিটেশন আমার আহমক প্রতারণা কৈছে, প্রবঞ্চনা করেছে, আমার জনজাতিকরণ দিম বলে কৈছে, প্রতারণা কৈছে, প্রবঞ্চনা করেছে, গতি এই ধরনের নির্বাচনী লালিটুপ আমি সহ্য নকরিম, সমাগত লোকসভা ইলেকশন তার উচিত প্রতিত্ব অসম সরকারে পাব, আর যিমানেই যিমান লালিটুপ নিদিয়ক, যিমানেই পয়সা খরচ নকক লাগিলে, যিমানেই মানুষের পকেটে পকেটে পয়সা নিদিয়ক লাগিলে, কিন্তু রাইজর মনত যদি খুব রাইজর মনত যদি আছে খুবর যদি উদ্গিরণ, সেই উদ্গিরণের বহিপ্রকাশ এবার লোকসভা ইলেকশনত নিশ্চয় পাব। প্রধানমন্ত্রী তো সাংঘাতিকজনে মিছা কথা কৈছে, প্রধানমন্ত্রী এজনে আহি কলে যে আমাক যদি শাসনের গাদি বহায় ছমাহ ভিতর অসমত আমি 6 জন জনজাতিকরণ দিম, অসমৰ বিদেশী মুক্ত করিম, অসমতো বিদেশী মুক্ত নহলে আলটিমেটলি তেখেতলোকে কা এখন দাবি দিবলৈ লৈছে প্রথম কথা, আর দ্বিতীয় কথা 6 জন জনজাতিকরণ দিম বলে কোৱাৰ পাছত আমার 3,20,00,000 মানুষের 1,80,00,000 অধিক 6 জনগোষ্ঠীর রাইজ আছে, কিন্তু এই 6 জনগোষ্ঠীর রাইজক তেখেতলোকে প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, গতি ইয়ার ফল নিশ্চয় লোকসভা নির্বাচনের আহোম অধ্যক্ষিত যা অঞ্চল আছে তাত সম্পূর্ণরূপে এই সরকারখনক আমি কেতিয়াও সোমাব নিদিওঁ, স্পষ্ট কথা, আজি জনজাতিকরণের দাবি তো আমার আহোম সভা জন্মলগ্নের দাবি, প্রায় 100 বছরের একটা পুরনি দাবি, আমার জনজাতিকরণের দাবি, তাই আহোম ছাত্র সন্থার জন্মলগ্নের দাবি, ইয়ার পাছতো আমার দাবিটুক লৈ দিল্লি ডিসপুরে ফুটবল খেলি থাকিব, হেতালি খেলি থাকিব, আমাক লৈ পিনে তেখেতলোকে ভেঙুচালি করবো, এয়ার সহ্য করা নহব, আলোচনা নামত প্রত্যেকবারে ভেঙু ভাঙা করেছে, আমি আন্দোলনও করিম, আমাক আলোচনাও লাগবে, আলোচনা করবলে মাতে আমি আলোচনালে যাও, আলোচনার যেটু কথা কয় সেটু কিন্তু নয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার অমিত শাহ ডাঙরিয়ার লগত আমার গৃহমন্ত্রী ডাঙরিয়ার আলোচনা পোষকতা করেছিল, কিন্তু এতিয়ালৈকে নির্বাচন বল আমাক আলোচনা নহল, গতিকে স্পষ্টভাবে আমি কব বিচাৰিছো, ওইদিনা আলফা যে শান্তি চুক্তি হল সেই শান্তি চুক্তিটো 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি ওলাইছিল, কিন্তু আমাক মাত্র ভেঙুচালি করা হয়েছে, এটা আর নহব, লোকসভা নির্বাচনত তেখেতলোকে প্রত্যাহ্বানের সম্মুখীন হব আর আমার বাধার সম্মুখীন হব।